নমস্কার বন্ধুরা, আমার নাম বিশ্বজিৎ হরি। ফাস্টেস্ট গ্রোয়িং কোচিং সেন্টারে আপনাকে স্বাগত। আমরা এই শিটে যতগুলো অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এক ঝলক দেখে নিন অঙ্কগুলো কী কী আছে। এই অঙ্কগুলো আমরা 2000 বছরের প্রাচীন বৈদিক ম্যাথামেটিক্সের নিয়ম অনুসারে করব এবং প্রতিটা অঙ্কই কীভাবে 10 সেকেন্ডের মধ্যে তৈরি করা যায় উত্তর সমেত সেটা আমরা দেখব ভিডিওর মাধ্যমে। দেখুন, এই অঙ্কটা দুটো রাশির যোগফলের থেকে আরেকটা রাশি বিয়োগ করেছি এবং আরও একটা রাশি বিয়োগ করেছি, যাতে করে এই দুটো রাশির যোগফলের সমান আকারে মান আসে। ব্যাংকিংয়ের পরীক্ষা, পুলিশের চাকরির পরীক্ষা, রেলের পরীক্ষাতেও মাঝে মাঝে এই ধরনের একটা দুটো প্রশ্ন দেখতে পাওয়া যায়। তো এই প্রশ্নগুলো এই দুটো যোগ করে, বিয়োগ করে, আবার বিয়োগ করে, যোগ করে মিনিমাম যদি বেশি স্পিডও থাকে, মানে খুব ভালো স্পিডও থাকে, তাহলেও 1 মিনিট লেগে যাবে সময়। এটা তো বেসিক অঙ্ক। ধীরে 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 যখন আমরা ডিপার লেভেলে যাব, তখনও কীভাবে এই বৈদিক ম্যাথ কাজ করে এই ভিডিওর মাধ্যমেই সেগুলো দেখব, যাতে করে আপনাদের ফায়দা হয়, সময় বেঁচে যায়। বিশেষ করে এসএসসি সিএইচএসএলও যদি এরকম ধরনের অঙ্ক থাকে, সাপোজ এই ধরনের অঙ্ক থাকে একটা অঙ্ক, সেগুলোতেও আপনারা সময় বাঁচাতে পারবেন কীভাবে সম্ভব সেটা। ব্যাংকিং পরীক্ষাতে এই ধরনের ক্যালকুলেশান সুপার ফাস্ট করার জন্য বৈদিক ম্যাথামেটিক্স, মাইন্ড ম্যাথ বা ডিজিটাল সাম প্রসেস আমাদের অনেকাংশে কাজে লাগে। ইতিমধ্যে আপনারা অনেকেই ডিজিটাল সাম প্রসেস সম্পর্কে জানেন, আর এই শিটটা আমি আমার স্যারের কাছ থেকেই নিয়েছি। এই অঙ্কগুলো কপি করা আমার স্যারের কাছ থেকে, এই অঙ্কগুলোর ডিজিট সাম প্রসেসকে কীভাবে তাড়াতাড়ি করতে পারি সেই প্রসেসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখবো, আর ডিজিট সাম প্রসেস আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবো সেই সম্পর্কেও আমরা দেখবো। তাহলে শিটটা একবার ঝলক দেখে নিন, পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিন। এই 13টা অঙ্ক আছে, প্রতিটা অঙ্ক 10 সেকেন্ডে কীভাবে আসে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখব। প্রথম অঙ্কে আসি। দেখো, বৈদিক যুগে বেদের যে প্রকারভেদ ছিল, যখন যখন বেদ আবিষ্কার হয়েছিল, তখন নিশ্চয়ই খাতা কলম কিছু ছিল না, ওরা মাইন্ডে ক্যালকুলেশন করতো। তখনকার যুগের ধারণা যে বৈদিক সিস্টেমের ম্যাথামেটিক্স, সেইটা থেকেই এই বৈদিক ম্যাথটা তৈরি করা হয়েছে, সেই ধারণাই এখানে আমরা কাজে লাগাবো, প্রাচীন পদ্ধতিটা। তো এই পদ্ধতি কাজে লাগানোর জন্য আমরা ডিজিট সাম প্রসেসকে কাজে লাগাতে পারি, এবং এই ধরনের অঙ্কগুলোতে আমরা টোটালি 3 রকম ফর্মুলা কাজে লাগাতে পারি। এক রকম ফর্মুলার নাম হচ্ছে ডিজিট সাম প্রসেস, দুই হচ্ছে ইউনিট ডিজিট চেকিং, 3 নম্বর হচ্ছে লাস্ট 2 ডিজিট চেকিং। এই 3টে প্রসেসে আমরা খুব শর্টের ভিতরে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। তা এই অঙ্কটার ক্ষেত্রে যদি ডিজিট সাম প্রসেস করতে যাই, সেটা কীভাবে করব। ডিজিট সাম প্রসেস বলে কি, যদি কোনো অঙ্কে 9 এসে যায়, কোনো ডিজিটের দুটো যোগফল, ডিজিট সাম মানে কি, যদি আমার 1, 4, 5, 3 থাকে, এর ডিজিট সাম কী হবে, 1 প্লাস 5 প্লাস 3, 5 আর 1 6 3 9। তো এটার কোনো ভ্যালু নেই। 1 4 3, 1 প্লাস 4 প্লাস 3, 4 আর 1 5 আর 3 8, ডিজিট সাম মানে একটি ডিজিটে আসবে সব কটা যোগ করে, সেটাই হলো ডিজিট সাম। কীভাবে আমরা এটা অ্যাপ্লিকেশান করব সেটা আমরা দেখছি। 4 3 6 8, 4 3 6 8, ডিজিট সাম কত, 6 আর 3 9, এই দুটো মিলে আমার 9 হয়ে যাচ্ছে, তো এলিমিনেট হয়ে যাবে। 8 আর 4 12, 1 আবার 1 প্লাস 2 মিলে আমার এর ডিজিট সাম হয়ে যাবে আলটিমেটলি 3। যদি আমরা টোটাল যোগ করে দিতাম, 4 যোগ 3 যোগ 6 যোগ 8 কত দাঁড়াতো, 4 আর 3 7, 6 আর 7 13, 8 আর 3 11, 2 আর 1, সেক্ষেত্রেও আমরা 3 পেতাম। কিন্তু প্রসেসটাকে আরও শর্টকাট করার জন্য আমরা 6 আর 3 মিলে 9 হয়ে যায়,
সেটা এলিমিনেট করে দিয়ে 8 আর 4 12 3, দেখো সেম রেজাল্ট দিয়েছে। তো আমরা ডিজিটের ভিতরে 9 আসলেই এলিমিনেট করে দেবো। এই গেল ফার্স্ট প্রসেস। তাহলে 4 3 6 8 এর ডিজিট সাম কত আসলো? 3 প্লাস 2 1 5 8 ডিজিট সাম কত? দেখো 8 আর 1 9, 5 আর 2 7 ডিজিট সাম 7। মাইনাস 5 9 6, 9 এলিমিনেট, 6 আর 5 11, 1 আর 1 2, ঠিক মাইনাস যেহেতু হচ্ছে না, এটা ধরো আমার বের করতে হবে। 3 4 2 1 ডিজিট সাম কত? 3 4 2 1, 4 আর 3 7 আর 2 9 এলিমিনেট হয়ে গেল, 1 পড়ে থাকলো। 1 প্লাস 1 2 6 2 ডিজিট সাম কত? 6 2 8 1 9 এলিমিনেট হয়ে গেল, 2 পড়ে থাকলো। 2 মানে কত এটা? 3। 7 আর 3 10-এর থেকে 2 বাদ দেবো, কত হবে? 8। 8-এর থেকে কত কমালে আমার 3 হয়? 5 কমালে 3 হয়, তাই তো? 5 কমালে 3 হয়। এগুলো সব ফার্স্ট আমি ডিজিট সাম করে নিলাম, তারপরে 8-এর থেকে আমি কত কমালে 3 হয়, 5 কমালে 3 হয়, অপশানে যার ডিজিট সাম 5 সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তো ফার্স্ট অপশান কী আছে? 6 6 12 1 13, 13 মানে কি? 3 1 4 হবে না ফার্স্ট অপশান। 1174, 1 1 2, 7 2 9 এলিমিনেট হয়ে গেল, 4, এটাও হবে না আমার অ্যান্সার। 1 2 4 7, 4 2 6 1 7, 7 14, 4 1 5, এটা ডিজিট সাম 5। তাহলে এই সি অপশানটা হতে পারে। আর একবার আমরা 1 3 8 4, 8 1 9 এলিমিনেট হয়ে গেলো, 4 3 7, তো ডি অপশানে 7 ডিজিট সাম এসে যাবো হবে না। একমাত্র 5 কোনটা আসলো? সি অপশান। তার মানে উত্তর কোনটা হবে? 1 2 4 7, দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। আশা করি ডিজিট সামের কেসটা আপনারা কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। এবার আসি ইউনিট প্লেসে কীভাবে অঙ্কগুলো সমাধান করা সম্ভব। ইউনিট প্লেসে যদি ধরি লাস্ট ডিজিটগুলোকে আমরা ইউনিট ডিজিট ধরি, একক দশক করে যায়, তাহলে 8 আছে যোগ 8 আছে বিয়োগ 6 আছে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2, 1 প্লাস 2 কত? 3। 8 আর 8 16 থেকে 6 বাদ দিলে কত হয়? 10। মাইনাস 10 থেকে কত কমাবো যাতে করে 3 আসে? দেখছি আমার 7 আছে, লাস্ট ডিজিট 7। এগুলো সব লাস্ট ডিজিট, সব কটা লাস্ট ডিজিট 8 8 6। তাহলে আমার এই যে লাস্ট ডিজিট, এই যে এক্সটা বেরোবে, তার লাস্ট ডিজিট কত আসবে? 7 আসবে। কোন অপশানের লাস্ট ডিজিট আমার 7 আছে? এটা 7 আছে, এটা অ্যান্সার। যদি আমরা দেখি ইউনিট প্লেস এটা গেল, যদি আমরা লাস্ট টু ডিজিট দেখি, যদি আমরা লাস্ট টু ডিজিট দেখি তাহলে কী হবে? 68 58, 68 প্লাস 58 থেকে আমরা 96 বাদ দেবো, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 21 প্লাস 62, 21 প্লাস 62 কত হয়? 2 1 3, 6 2 8 83, আর এই দুটো যোগগুলো 8 8 16, 6 7 1, 6 5 4 1 12, 126 মাইনাস 96 মাইনাস এক্স সমান 83। তাহলে 96 থেকে 126 বাদ দিলে কত হয়? 30 হয়। 30 থেকে মাইনাস এক্স বাদ দিলে আমার 83 লাস্ট টু ডিজিট আসবে। 83 তখনই আসে যখন আমরা 30, তো আমরা ছোটো জিনিস এটা বড় জিনিস, তাহলে আমরা একটা 1 ধরে নিই। মানে এখানে যাই ডিজিট আসুক না কেন, সেটা আমার দরকার লাস্ট টু ডিজিট। 2 3 যাই ধরি না কেন, এটা 130 বা 120 যা আসবে। যদি আমরা 130 থেকে এটা বাদ দিই, মানে কত বাদ দিলে আমার 83 হচ্ছে, তাহলে আমরা দেখছি যেটা 47 বাদ দিলে আমার 83 হচ্ছে। লাস্ট টু ডিজিট কার 47? দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। আশা করি এই ব্যাপারটা বোঝা গেল।